me close till I get up. Time is barely. Hello friends, welcome back to my channel. आशा करी आपना সকলে खूब ভালো আছেন, আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে ইরানি চিকেন বিরিয়ানি। চলুন দেখিনি ইরানি চিকেন বিরিয়ানি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। ইরানি স্টাইলে চিকেন বিরিয়ানি করতে লাগবে আমাদের বাসকাটি চাল। এখানে আমি 1 কেজি বাসকাটি চাল নিয়ে নিয়েছি। লাগবে হচ্ছে ডুমবো ডুমবো করে কেটে রাখা আলু। এখানে 7 খানা আলু কেটে নেওয়া আছে। লাগবে 1 কেজি চিকেন। আমি এখানে বড় সাইজের 5 খানা পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য। লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, মশলা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরে বানানো কেশর এলাচ, জাফরান গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লাগবে নুন, কেওড়া জল, গোলাপ জল, মিঠাই গুঁড়ো, ফুড কালার, ঘি। এদিকে রয়েছে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা আর র ইনগ্রেডিয়েন্টস রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর লাগবে হচ্ছে দুধ। দুধটা আমরা ফ্রিজে রাখা আছে, দুধটা আমাদের পরে লাগবে। দুধ লাগবে আর কেশর লাগবে। আর এটা আমরা সাদা তেলে করবো। ওকে ফ্রেন্ড, স্টার্ট করা যাবে। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দেবো। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 2 টিস্পুন অফ সল্ট, 2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 3 টিস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার যেটা আমাদের কাজ, আমরা কুচি কুচি করে যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম ওটাকে আমরা এতে লাল লাল করে ভাজবো। পুড়িয়ে ফেলবো না, লাল লাল করে ভাজবো। ওটাই হবে আমাদের বিরিয়ানি বেরেস্তা। আমার প্যান গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধীরে ধীরে করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। গ্যাসটাকে কম আঁচে করবেন, কারণ এটা বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। তো আমি এটাকে নাড়িয়ে নেবো। নাড়িয়ে লাল লাল করে একেবারে কড়কড়া করে ভেজে নেব। আসলে হচ্ছে ইরানি বিরিয়ানিটা অনেকে ভাববে যে ইরানের বিরিয়ানি, কিন্তু না, এটা ইরান থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু এটা ইরান স্টাইলের হচ্ছে না। এটা একটু পাঞ্জাবি স্টাইল, আমাদের বাঙালি স্টাইলেই হচ্ছে। মানে সব স্টাইলই এতে মিলিয়ে দিয়েছি আমি, মিলিয়ে একসাথে করে ইরানি চিকেন বিরিয়ানি তৈরি করছি। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। চালটাকে ভিজিয়ে নেবো। ভিজিয়ে আমি এটা 1.5 ঘন্টা মতো রাখবো। চালটা একটু বড় বড় হয়ে যাবে আর রান্না করতেও সুবিধা হবে। এবার আমি এর মধ্যে, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটা নাড়াতে থাকবো যতক্ষণ না এটা কড়কড়া লাল হয়ে যাবে। আমার ভিডিও আপনারা লাইক করেন, যেমন একটা করে কমেন্টও করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর কে কোন রেসিপিটা দেখতে চায় আমায় জানাবেন, আমি সেটাই বানাবো, যারা যেটা পারে না। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এখানে প্রেশারে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটা সিটি দেবেন, 50% সেদ্ধ করবেন আর 30% ভাজবেন। আর দমে তো 20% হয়ে যাবে। তো 50 একটা সিটি দেওয়ার সাথে সাথেই বন্ধ করে দেবেন। আর আমরা পরের প্রসেস স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আমরা এবার পরের প্রসেস স্টার্ট করবো। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো ওই 1 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে নাম মাত্র একেবারে সামান্য জিরে আর তেজপাতা দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি নাড়াতে থাকবো। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবো। আবার বেশি লাল না, হালকা লাল, ব্রাউন হলেই আমি এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এর মধ্যে 2 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। दिए हमें ये मेशाते थकब मसलाटा जतक्षण ना आमार कषे और आदार काँचा काँचा भाव गन्धटा ना जाते ततक्षण कषे नेब भालो करे। एबार आमि एटा भालो करे मिशिए नेब। आमादेर आलादा करे जल दिते हबे ना पेंयाज पुड़े जाच्छे भेबे कारण मांसे तो जल आछे कारण मांस देওয়ার সাথে সাথে নিজে জল ছেড়ে দেবে তাই পেঁয়াজ পোড়ার চান্স থাকবে না। যখনই দেখবেন পেঁয়াজ পুড়ছে মাংস পেঁয়াজকে বাঁচিয়ে দেবে তার জল দিয়ে যে আমি তোকে পুড়তে দেবো না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। বিরিয়ানিটা একটু ইজি প্রসেস নয়, বিরিয়ানিটা একটু টাফ মানে ধৈর্য ধরে ধীরে ধীরে বানাতে হয়। আমি এর মধ্যে দই দিয়ে দিয়েছি, দই দিয়ে ভালো করে মেশাবো। देखते ही कि सुंदर हमारे कलर एस दई और फ्रेश क्रीम रही है एर मध्य और नून अपनारा परिमाण मतो बुझे देवें कारण हमें माँस मैरिनेटर समय नून दिए माँस कषु तर बाकी इंग्रेडिएंटगुलो देव। एबार आमी एर मध्य सामान्य परिमाण हलुद दिए देव जाते कलरटा आसे, सामान्य परिमाण धने दिए देव। धने दी एटा आलादाई एक टेस्ट है जेहेतु एर मध्य पंजाबी स्टाइल मेशानो आछे। एलाच केशर जाफरान पाउडारटा दिए देव। এই এলাচ কেশর জাফরান পাউডারটা ঘরে বানানো অস্বাভাবিক সুন্দর গন্ধ। সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দেবো, 2 টিস্পুন দিলাম, যদি লাগে তো পরে দেবো। জিরের গুঁড়ো দিয়েছি হচ্ছে আমি 1 টিস্পুন, ধনে গুঁড়ো 2 টিস্পুন, কেশর এলাচ জাফরান পাউডার 1 টিস্পুন আর হলুদও 1 টিস্পুন দেওয়া হয়েছে। তো আমি এটাকে এবার মিশিয়ে নেবো। ঠিক আছে, আমার মাংসটা কি সুন্দর তেল ছেড়েছে, গন্ধটা অস্বাভাবিক সুন্দর বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল, এটা দুটোই মিক্স করা আছে। আমি এর মধ্যে 1 টিস্পুন গোলাপ জল কেওড়া জল দিয়ে দেবো। 1 চামচের মতো গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে যাতে ফ্রেগরেন্সটা আরও ভালো বেরোয়, গন্ধটা আরও সুন্দর বেরোয়। এবার আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর তেলটা বেরিয়েছে, গন্ধটা তো অস্বাভাবিক সুন্দর বেরিয়েছে। আপনারা যদি শুনতে পারতেন খুব ভালো হতো, খেতেও পারতেন। একদিন চলে আসুন তাহলে, যারা যারা খেতে চান বলবেন কি খাবেন আমি করে রাখবো। যারা যারা আসতে চান আমাকে ফেসবুকে জানাবেন। আমার চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি পরের প্রসেস স্টার্ট করবো। এটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে আলুগুলো ভেজে নেবো। বেশ ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, কি সুন্দর আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভাজবেন। ভাজা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে তুলে নেবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেবো আমার পরের প্রসেসে। আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, নুন দিয়ে জলটা গরম হতে অপেক্ষা করবো। আমার জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেজপাতা র ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ, আর তার সাথে এর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা একটু ফুটুক, তারপরে চালটা দিয়ে দেবো ভেজানোর। আমার জলটা গরম হচ্ছে, আমি চালগুলো কখন দেবো না, যখন জলটা খুব টকবক করে ফুটবে আমি চালটা তখন দেবো, যাতে আমার চালগুলো বাউন্স খেয়ে লেয়ারটা বড় হয়, মানে চালের সাইজটা পরিমাণ মতো হবে, বড় বড় রাইস হয়ে যাবে। আর এটা পুরো প্রসেসভাবে মানে গরম করে দেবো না, মানে একেবারে দিয়ে যাবেন না, কারণ তাহলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ভাত আমার ভেঙে যেতে পারে। তাই যখন চালটা দেবো তখনই ফুটবে, আর বাকি টাইমে যেমন নর্মাল ভাতও এমনি হবে। আমি ভাতটাকে 50% কুক করে নেবো। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার গরম হয়ে গেছে জলটা। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। ফ্রেন্ডস, আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফার্স্ট প্রসেসিং আমাদের হবে ভাত। আমি এই যে 50% ভাত কুক করে নিয়েছি, আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো, এক জায়গায় দলা বাঁধিয়ে দেবো, এরকমভাবে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো। যেহেতু আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, তাই অনেক লোক আসবে, তাই বড় বা হাঁড়িতে করা হচ্ছে বেশি করে। এবার নেক্সট প্রসেস, আমরা এর মধ্যে আমাদের এবার চিকেনটা দেবো। চিকেনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়েছে, এক এক করে চিকেন দিয়ে দেবো। দেখবেন যেন ঝোল না ওঠে, শুধু চিকেন যেন ওঠে শুকনো শুকনো, সামান্য ঝোল উঠলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেশি ঝোল যেন না ওঠে। পুরো শেষ। এবার আমি এর মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দেবো সুন্দর করে বসিয়ে। আলুগুলো পুরো বিরিয়ানির আলুর মতোই কালার এসেছে। এবার দমে আমার আলু 20% কুক হয়ে যাবে, যেহেতু আমি 30% ভাজার সময় ইয়ে করেছিলাম। আমার আলুগুলো এবার আমার চতুর্থ নম্বর প্রসেস প্রথম দিয়ে করব। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি এর প্রতি আবার রাইস দেবো, সেই ওরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেবো। ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করবেন না। এবার আমি নেক্সট প্রসেস আবার ওরকমভাবে চিকেনের পিসগুলো দিয়ে দেবো এক এক করে। ঝোলটা আমরা সবার শেষে দেবো, ভাববেন আবার ঝোলটা ফেলে দেবো, কারণ আমার বাড়ির একজন মানে আমার দাদাই ভাবছে যে এই ঝোলটা আমি মনে হয় ফেলে দেবো, খালি চিকেনগুলোই দেবো। গন্ধটা তো দুর্দান্ত বেরিয়েছে, মানে ফিদা হয়ে যাওয়ার মতো গন্ধ, এত সুন্দর গন্ধ ভাবাই যায় না। সেই আবার আলুগুলোও দিয়ে দেবো এক এক করে। আলুগুলোও দিয়ে দেবো বেশ ভালো করে। এরপর আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো। আর আমার নেক্সট প্রসেস হচ্ছে আমি এর মধ্যে এবার চিকেনের যে গ্রেভিটা রয়েছে ওটা দিয়ে দেবো। বেশ ভালো করে গ্রেভিটা দিয়ে দেবো, চারদিকে ছড়িয়ে দেবো। এবার আমি এর মধ্যে কেশরের এটা গরম দুধে এবার আমি এর মধ্যে কেশর আলা দুধটা দিয়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মানে গোলমরিচ পেপার, বাংলা বলতে ইংরাজি বলে দিয়েছি, বাংলা জানলে। এবার আমরা নেক্সট প্রসেস স্টার্ট করবো। আমি এর মধ্যে বেরেস্তা দিয়ে দেবো, এই লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার আমি আমাকে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম। আর মিচা ইত্রে দিয়ে দিলাম, এটা বুঝে দেবেন, কারণ এটা বেশি দিলে গন্ধ হয়ে যাবে, তিতো হয়ে যাবে। আর দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা আর বাঙালি স্টাইল বলে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাঝখানে একটা করে ফুটো দেবো ছুরি ঢোকানোর মতো, এবারে খুন করে দেবো। আজকে এত সুন্দর রান্না করবো, আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ধিমে আঁচে গ্যাসে বসাবো। এটা চারিদিকে আমি মুখটা বেঁধে দেবো ঢাকনা দিয়ে, বিরিয়ানির মতোই। 20 মিনিট পর দেখা হচ্ছে। এবার আমি লাল কাপড়টাকে এই সুতো বেঁধে দেবো, যাতে হাওয়াটা আমার পাস না হয়। কে আটা নষ্ট করবে অত আটা দিয়ে? লোকে রুটি খেতে পারছে না, আর আমি আটা দিয়ে মুখ নাকি বেঁধে নষ্ট করবো। দেখতে তো এটা অস্বাভাবিক সুন্দর আছে, একদিন খেতেও এটা খুব ভালো হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখতে, চিকেনটা দেওয়ার সাথে সাথে আমাকে বলে গেল দুর্দান্ত। ওকে ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এটি কিন্তু ওকে ফ্রেন্ডস। Through my shadow, through the sun rays, and on we'll go through the wastelands.